আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি, আর ফেসবুকের আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং সম্পর্কে আপনাকে তথ্য দিব, যে তথ্যটা হয়তো এর আগে কেউ দিয়েছে কিনা আমি জানি না, তবে আজকে আমি আপনাদেরকে ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই। দেখেন, আমার ফেসবুক 2009 সালে খোলা, অনেকে আছে দীর্ঘদিন যাবত হতে ফেসবুক চালান, ফেসবুকে অনেককে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছেন, তারা অ্যাকসেপ্ট করেনি। আবার অনেকে দেখবেন আপনার ফেসবুকে হয়তো বা 1000 বা 2000 আপনার ফ্রেন্ড আছে, কিন্তু আপনি একটা ছবি যখন পোস্ট করেন, পোস্ট করার পর দেখবেন সেই ছবিতে হয়তো বা 2টা 4টা 5টা বা 10টার উপরে লাইক আসে না। তো আপনার 2000 ফ্রেন্ড আছে, আসলে এখানে আপনি লাইক পাচ্ছেন না কেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে, এই ফ্রেন্ডের ভিতরে আপনার কিছু ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আছে, যারা আসলে ফেসবুক চালায় না, বা ফেসবুক একটা সময় চালাতো, এরা বন্ধ করে ফেলছে বা আরেকটা নতুন আইডি চালায়, আইডিগুলো চালানো, এরা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে থাকার কারণে আসলে কিন্তু আপনার মানে ছবিতে কিন্তু আসলে লাইক পড়ে না মূলত। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এই যে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো কিভাবে আপনি রিমুভ করে ফেলবেন। আপনি কিন্তু চাইলে এই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে কিন্তু আপনি রিমুভ করে ফেলতে পারেন। কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন, প্রসেসটা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দেবো আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে খুব সহজেই কাজটা করতে পারবেন। আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন ফেসবুকের সেই অফিসিয়াল অ্যাপে। ফেসবুকে প্রবেশ করার পর আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এই যে থ্রি লাইন আছে যেটা আমি আপনাদেরকে রেডমার্ক দিয়ে দেখিয়ে, যে প্রোফাইলে যে ছবি থাকে এটার উপরে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলে আপনারা মূলত ঢুকে যাবেন। এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন খুঁজে পাবেন, দেখেন অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই অপশনটুকুতে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখেন খুঁজে পাবেন এই যে ফ্রেন্ড নামে যে অপশনটুকু আছে, এটা কিন্তু সকলের ফেসবুকে আছে। যারা লক করে রাখছেন তারা অবশ্যই আপনার আইডিটাকে আগে আনলক করতে হবে, তাছাড়া কিন্তু খুঁজে পাবেন না। এই ফ্রেন্ড অপশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর একটু লক্ষ্য করুন, দেখুন এখানে ম্যানেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে রেডমার্ক দিয়ে লিখে দিচ্ছি। এই ম্যানেজ অপশনটুকুতে আপনাকে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন একদম উপরের দিকে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এই উপরের দিকে এই যে দেখেন একটা তীর চিহ্নের মতো একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তীর চিহ্নের মতো যে অপশনটুকু আছে জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে টোটাল 215টা ফ্রেন্ড যারা কিন্তু এখন আর ফেসবুক চালা না, এটা কিন্তু টোটাল কিন্তু এরা কিন্তু ইনঅ্যাক্টিভ। অথচ কিন্তু আমার এখানে এটা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু এখানে কিন্তু অলরেডি রয়ে গেছে। এখন আপনার এখানে বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, আপনি যেটা চাচ্ছেন যে আমি আমার এই ফ্রেন্ডটাকে যারা ইনঅ্যাক্টিভ তাদেরকে আমি আনফলো করে দেবো বা এদেরকে আমি রিমুভ করে ফেলবো, সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন। দেখেন ডান সাইডে একটা কিন্তু অপশন দেওয়া আছে, দ্য আনফ্রেন্ড নামে কিন্তু একটা অপশন দেওয়া আছে, আপনারা কিন্তু এখান থেকে ট্যাপ করে দিলে উনি কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে। আপনি যদি এটা না করতে চান যে আমার 250টা বা আমার 500টা বা 1000 ফ্রেন্ড আমার এই অবস্থানে আছে, আমি এদেরকে একবারে রিমুভ করে ফেলবো কিভাবে, এর জন্য দেখেন উপর দিকে একটা অপশন খুঁজে পাবেন যে সিলেক্ট মাল্টিপল, জাস্ট এখানে একটা ট্যাপ করে দিতে হবে। এখানে যখন আপনি ট্যাপ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু একটা একটা করে এইভাবে মার্ক করে করে কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে দেখেন আনফ্রেন্ড কিন্তু করে দিতে পারবেন। মার্ক করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড নামে একটা অপশন চলে আসছে, এখান থেকে কিন্তু আপনি আনফ্রেন্ড করে দিতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি যে আমার 215টা ফ্রেন্ড আমার ইনঅ্যাক্টিভ, আমি এদের সবাইকে রিমুভ করে ফেলবো। এই জন্য দেখেন আমি কিন্তু সবাইকে কিন্তু এভাবে আমি কিন্তু টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে সকলের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিন্তু এভাবে কাজটি করতে পারবেন। সকলকে এভাবে আমি টিক মার্ক দিয়ে একটা একটা করে টিক মার্ক দিব, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি আনফ্রেন্ড করে দিলাম, দেখেন আনফ্রেন্ড। সো এই যে কিন্তু আনফ্রেন্ড হয়ে গেলো, দেখেন আমার এখানে কিন্তু এখন দেখাচ্ছে জাস্ট এখানে কিন্তু 196 জন কিন্তু এখানে দেখাচ্ছে, আমি কিন্তু অলরেডি 215 জন ছিল, আমি কিন্তু বাদবাকিগুলোকে আনফ্রেন্ড করে দিয়েছি। সো আপনার আইডিতেও কিন্তু এরকম সমস্যা হয়ে আছে, আপনি চাইলে এই সেটিংসটির মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে কিন্তু আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত ছিল, কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।